আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্ট অন কুকিং থেকে। চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজ আমি কাঁচা আলু আর সুজি দিয়ে খুবই ঝটপট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতরে আমি প্রথমে দিয়ে দেব 2টা আলু কুচি। এখানে আমি বড় সাইজের 2টা আলু কুচি করে নিয়েছি, আর আলুগুলোকে খুব বেশি কুচি করা যাবে না, এরকম করলে হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। এরপর দিয়ে দিব 1/3 কাপ সুজি। দিয়ে দিব 1/3 কাপ বেসন। তো আপনারা চাইলে বেসনের পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব, খুব বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিলে হবে। তো আপনারা চাইলে এখানে একটু ডিম ভেঙে দিতে পারেন, তবে ডিম দিয়ে করলে এই নাস্তাটি খুব বেশি ক্রিস্পি হয় না, নরম হয়। তো একটু হয়ে গেছে, এখন আমি এভাবে শেপ দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিব। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে উঠছে, খুব বেশি গরম করতে হবে না, হালকা গরম হলে নাস্তাগুলো একটু একটু করে এভাবে দিয়ে দিতে হবে। সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। দুই থেকে 3 মিনিট ভাজার পরে এভাবে আমি একটা একটা করে উল্টে দিব। এগুলোকে কিন্তু লো আঁচে ভাজতে গেলে নরম হয়ে যাবে, মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো এভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভাজলে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে, আর এগুলোকে খুব কড়া করে ভাজতে হবে, তাহলে খেতে মুচমুচে হবে, ক্রিস্পি হবে। ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে, তখন কিন্তু এটাকে চুলা অফ করে তেল ঝরে নামিয়ে নিতে হবে। তো এখন আমি চুলা অফ করে দিব, আর এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। তো বন্ধু, এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ে খুব সহজেই তৈরি করা যায়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই বাসায় এগুলো তৈরি করে দেখবেন, ছোট বড় সকলের খুব পছন্দের হতে পারে একটি রেসিপি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।